ভিউয়ার্স, সবাইকে সুরের পিএসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে সাদর অভিবাদন। শুরু করছি আমার চ্যানেলের মিউজিক্যাল বায়োগ্রাফি। এই বায়োগ্রাফিতে এর আগে অনেক অতিথি এসেছেন যারা আমাদের এই সঙ্গীত অঙ্গনকে ঋদ্ধ করেছেন, সঙ্গীত অঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই মতো অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন গিটারিস্ট, সঙ্গীত পরিচালক এবং একজন আমার মনের মানুষ বলতে পারেন। সবসময় ওনার সাথে আমি কাজ করতে আমার খুব ভালো লাগে। সেই মানুষটি হচ্ছেন, দেখতেই পাচ্ছেন, মনোর হোসেন টুটুল ভাই। সালাম আলাইকুম টুটুল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, শীঘ্রই সাবস্ক্রাইব করুন বেল বাটন সহ, আর যারা করেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। টুটুল ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। নিশ্চয়ই অনেক কাজের চাপে যাচ্ছেন, নানা রকম চাপ, মহান স্বাধীনতার 50 বছর পূর্তির অনেকগুলো কাজ করছেন, পাশাপাশি আপনার চ্যানেলের কাজ, নিজের সুরের কাজ, প্লাস বাজানো, সব মিলিয়ে নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আসলে এই বছরটা যেভাবে গেল, গত বছরটা, এ বছর শুরু থেকেই আমরা বেশ কঠিন সময় পার করছি। কেননা, কারণ আবার পুনরায় অনেক কাজের সাথে ইনভলভ ইতিমধ্যে হয়ে গেলাম আর কি। না না, এটা খুব জরুরি ছিল, এবং মিউজিশিয়ানরা বা মিউজিকের সাথে যারা রিলেটেড তারা কিন্তু অনেক কষ্টে সার্ভাইভ করছে। হ্যাঁ, অনেক কষ্টে, পাশাপাশি অনেক ট্রেডের লোকজনও করছে, কিন্তু আমরা করেছি বেশি আর কি। আমরা যেহেতু বিনোদনমূলক কাজ করি, ঠিক সে কারণে আমাদের একটু প্রেশারটা বেশি হয়ে গেল ইতিমধ্যে। এনিওয়ে, আমরা স্টিল গোয়িং অন, আমরা খুব ভালো আছি এই মুহূর্তে। ঠিক আছে, সেটা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। অশেষ রহমতে আমরা ভালো চলছে দিনকাল, সবকিছু সহজভাবে চলছে। টুটুল ভাই, এই যে হাতে গিটারটা আছে, এটা কিভাবে আপনার হাতে চলে আসছে, মানে আপনার মনের ভিতর? এটা তো বলতেই হবে। সেটা কি ছোটবেলার থেকেই আসছে নাকি পরে ম্যাচিওর হওয়ার পরে, বা ছোটবেলা আপনাদের পরিবারের সাথে, পরিবারে গান বাজনাটা কি ছিল ওভাবে নাকি পরেই সেটার সাথে জড়িত হলেন? না, পারিবারিকভাবে আমাদের গান বাজনায় তেমন কোনো ছিল না। গান ভালোবাসতো সবাই আমার পরিবারের ম্যাক্সিমাম ভাইরাই। আমার সবচেয়ে বড় ভাই যিনি এখন ডালাস থাকেন, ওনার অনুপ্রেরণা কিন্তু আমাদের ভাই, কিন্তু অনেকগুলো ভাই আমরা একসাথে, তো ওনার অনুপ্রেরণা কিন্তু আমরা মিউজিক লাইনে ইনভলভমেন্ট বলা যায় এক ব্যক্তি। কারণ উনি একাধারে হাওয়ান গিটার বাজাতেন, মাও তরকান বাজাতেন, সেই দেখে দেখে আমি ওনার পিছন পিছন থাকতাম সঙ্গীতে, ওইভাবেই কিন্তু ধারণ করা আমার। হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আমি ম্যাট্রিক দিলাম, সেখান থেকে যখন তার আগ থেকেই যখন যাওয়া আসা করতাম কুমিল্লা, ঢাকা কুমিল্লাটা, তখন দেখলাম যে আমার বড় ইমিডিয়েট মেজো ভাই, তারপরে ওনার বন্ধু বান্ধব যারা আছে সবাই একটা নতুন ধরনের একটা ব্যান্ড কি জানি বলে, আমরা তো তখন চিনতাম না, তখন এগুলি করা শুরু করলো, তখন স্পন্দন উচ্চারণ এই জাতীয় ব্যান্ডগুলি ব্যান্ড ফর্ম করলো, ব্যান্ড এই ধরনের তাদেরকে শুনে শুনে, এই যে আজম খান, ফিরোজ শেখ, কুমিল্লা একটা দল হইলো আর কি, একলেস সিঙ্গার নামে, একলেস সিঙ্গার। সেই থেকে আমার কিন্তু ওদের সাথে কিভাবে ঢুকা যায়, ওখানে কিভাবে বাজানো যায়, সেই থেকে আমার গিটারের হাত ধরা আসলে বলতে গেলে। মানে ওই ব্যান্ড থেকে আপনার অনুপ্রেরণাটা আসছে, বেসিক্যালি কাজ করার আগ্রহটা বেশি আসছে। ওই ব্যান্ডে কারা কারা ছিলেন যদি তাদের আপনার স্মরণে থাকে এরকম কিছু? আমার ভাই ছিল দুজন, একজন চাস্তু ভাই জাভেদ, আরেকজন আমার ইমিডিয়েট বড় ভাই আকবর হোসেন, আর কুমিল্লায় মোজার ভাই, এরকম আরো তৈব ভাই, তারপর আরো অনেকে ছিলেন। তারপরে ওখান থেকে আর একটা গ্রুপ, আমি যেহেতু আমি জুনিয়র ছিলাম তাদের, সেখানেও একটা গ্রুপ করলাম আমার লোটাস নামে, সেটা পরবর্তীকালে লেটস বি ফ্রেন্ডস নামে, এলভিস প্রিস্টলির একটা অ্যালবাম ছিল লেটস বি ফ্রেন্ডস, ওই নামে আমরা দিলাম আর কি। তো সেই থেকে আমাদের কিন্তু আমার যাত্রা শুরু, যেহেতু এককভাবে নিজে দায়িত্ব নিলাম ব্যান্ডের, তো সেখানে আমরা নিজেরা গান করতাম। আমার বন্ধু বান্ধব ছিল, মিনা ছিল, অপু একজন অস্ট্রেলিয়া থাকে, তারপরে শাহিন একজন ছিল, এরকম অনেকে ছিল আর কি। তখন কিরকম অনুভূতিটা হতো যে একসাথে পাঁচটা নাম মানুষ মিলে একসাথে? হ্যাঁ, তখন থেকে কিন্তু আমাদের নিজস্ব ব্যান্ড, মানে তো আমরা সাধারণভাবে জানি চারজন, পাঁচজন, ছজন যারাই থাকুক না, তারাই কিন্তু নিজেরা গান লিখে নিজেরা শুরু করে। তেমনই আমাদের সাথে একজন ছিল আখতার হোসেন মানিক, সে এখন বর্তমানে আমেরিকা, তার গান দিয়ে আমাদের শুরু,
মানে সে নিজে লেখত, আমি শুরু করতাম, শুরু করার দায়িত্বটা আমার কাছে পড়লো। সেই থেকে কিন্তু আমার সুর করার প্রতি কিন্তু আমার অনেক প্রবণতা ছিল। 1980 থেকে মানে 80 সাল থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার ঢাকায় আসা 79-80 গিটার বাজানোর পাশাপাশি সুরটা অটোমেটিকলি কেন জানি আমার মানে সুর কিভাবে করে তখন থেকে যে ওনারা আজম খান, ফিরোজ শাহী, ফেরদৌস ওয়াহিদ সব তো মৌলিক গান তখন ছিল, আমরা এগুলো ফলো করতাম, আমরা কেন পারবো না, এরকম ট্রাই এরকম ইচ্ছাটা আমার ছিল সেই থেকে। কিন্তু মানে সুর করার প্রতি যে একটা আগ্রহ, এইটার এই জিনিসটা আপনার ভিতরে কাজ করে, এই জিনিসটা কিভাবে জানি আমার ভিতরে আসলো আমি নিজে জানি না। কারণ গিটার টিউন করা শিখা, তারপরে বিভিন্ন গান 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 পাগলা ছিলাম, আমি গান গাইতে ভালোবাসতাম আসলে, বেসিক্যালি গান গাওয়ার ইচ্ছা ছিল। না না, আপনার বয়সটা আসলে অসাধারণ, এটা আমরা জানি যারা কাজ করি। গিটার গিটার বাজানোর পাশাপাশি কিন্তু গান গাওয়ার ইচ্ছা ছিল, তো সেই সেই অনুসারে গান মাঝে মধ্যে গাই না, যেত না গান আপনাকে গাইতে হবে। কারণ আপনার বয়সটা এত অসাধারণ, আপনি যখন গাইড দেন, আমরা তো একসাথে অনেক কাজ করেছি, আপনি যখন গাইড ভয়েসটা দেন, দেন সিঙ্গারদের গান তুলে দেওয়ার জন্য, ওই ওইটাই মনে হয় যে অসাধারণ গায়ক, অসাধারণ কিছু। হ্যাঁ, অনেকে বলে তাই, কিন্তু নিজের চেষ্টা করি আর কি। চেষ্টা না, আমার মনে হয় গাওয়া উচিত, আপনি তো এটা করতে পারেন, সবাই কিন্তু আমি বলি দেয় না গড়। গানে না আসার আর একটা কারণ আমি কিন্তু ইতিমধ্যে আমি বলে দিতে পারি, যে আমি যখন ঢাকায় আসলাম তখন কিন্তু গুরুমুখী বিদ্যা আমরা যেটা জানি, ঠিক সেই বাজনা হোক, গান হোক, যেটা হোক, এখানে আসার পরে আমি দেখলাম যে যেখানে যাচ্ছি সেখানে বড় বড় সঙ্গীত পরিচালক, বড় বড় সিঙ্গার, সমরদা থেকে আরম্ভ করে সৈয়দ আব্দুল হাদি থেকে আরম্ভ করে, তারপরে সেই কি বলে খন্দকার ফারুক আহমেদ, জব্বর ভাই, তারপরে রথীন্দ্রনাথ রায়, আরো অনেকে যারা যারা লেজেন্ড বাংলাদেশের, ইতিমধ্যে অনেকে নাই আমাদের ছেড়ে চলে গেছে, হ্যাঁ, তাদের সাথে কেমন জানি একটা আমার যেখানে যাইতাম ওনাদের সাথে দেখা হয়ে যেত, হয়তো বসে বসে গান শুনতাম, হয়তো কোনো কোনো সময় সঙ্গত করার একটু সুযোগ কোনো কোনোভাবে হয়ে যেত। এইভাবে দেখলাম যে যে এতেই তো আমি ধন্য, এত বিশেষ লোকজনের সাথে আমার চলাফেরা বা আমি তাদের সান্নিধ্য লাভ করতে পারতেছি। তখন থেকে যে অ্যাকম্পানি ম্যাডাম সাবনিয়া স্পিন, তারপরে রুনা আপার সাথেও অনেকবার বাজানোর সুযোগ হয়েছে, তারপর বাংলাদেশের সমস্ত শিল্পী বেশ তিন চারটা জেনারেশনের সাথে আমার সঙ্গত করি, তো সেই সুবাদে চিন্তা করলাম কি যে এতেই তো আমি ধন্য, আমি বাজানোর পাশাপাশি সঙ্গীত পরিচালনার দায়িত্ব বেশ কিছুটা করলাম। জীবনের অনেক গল্প, যেমন ধরেন এই যে সঙ্গীত পরিচালনা করা বা গান সুর করা বা বিভিন্ন জায়গায় বড় বড় আমাদের শিল্পী যারা আছেন, শ্রদ্ধেয় শিল্পী যারা আছেন, তাদের সাথে প্রচুর কাজ করেছেন। আমি আমার ভিউয়ার্সদের শুধু জানা একটুখানি বলতে চাই, একটু রেফারেন্স দেন যে আপনি কুমিল্লা থেকে ঢাকায় আসার পরে কিভাবে আপনার যাত্রাটা শুরু করলেন, কিভাবে আপনাকে আপনাকে কি কষ্ট করতে হয়েছে, তখন তো এত কিছু ছিল না, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি আসার পরে আমরা তো কোথায় থাকবো, কি করবো না করবো, কোথায় কোনো ডেস্টিনেশন ছিল না, তো সেখানে হঠাৎ করে আমাদেরই একজন কুমিল্লার নয়ী মামা নামে পরিচিত, অনেকে চিনে, কিন্তু ছোট বড় সবাই আমার ডাকে, মামু গানটা মারাত্মক ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময়, তো ওনার বাসায় আমাকে আমি থাকতাম, আমাদের কুমিল্লার মানুষ, উনি আমাকে পছন্দ করতেন, সে কারণে উনি আমার সাথে আমাকে বলল ফেরদৌস ওয়াহিদের সাথে আমাকে পরিচয় করাই দিল, ট্যাগ করে দিল, ওইটা আমার টার্নিং পয়েন্ট আর কি। এটা সত্যি কথা তো বলতেই হবে, কারণ নয়ী মামুর সাথে আমি অনেক জায়গায় ঘুরতাম, উনি আমার ফাংশন কন্ট্রাক্ট করতো, ওনার পরিচালনে অনুষ্ঠান হইতো, বিভিন্ন শিল্পীদের সাথে দেখা হইতো, আমাকে বাজানোর সুযোগ দেওয়া হইতো, হঠাৎ একদিন ফেরদৌস ওয়াহিদের সাথে আমাকে উনি পরিচয় করে দিল, উনি আমার বাজনা শুনলো, আমাদের কুমিল্লা একটা দল ব্যান্ড আগেই বলেছি ব্যান্ড ছিলাম, ওই ওই বাজনা শুনে আমাকে উনি সরাসরি ক্যাচ করে না,
মানুষকে মানুষ পিক করে আর কি, সেরকম ভাবে আমাকে উনি অফার দিল যে ওনার সাথে বাজানোর দায়িত্ব নেওয়ার জন্য। দ্যাট ওয়াজ 1981 থেকে 88 পর্যন্ত ফেরদৌস ভাইয়ের সাথে আমি একাধারে লিড গিটার বাজিয়েছি। ওনার অনেকগুলি গান শুরু করেছি আমি, হিট গান তার মধ্যে আছে রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি ওরে অবুজমন ও অবুজমন পাখি, এই ধরনের অনেকগুলি গান উনি আমার করেছিল। ওনার একটা স্টুডিও ছিল তৎকালীন। তো এই ফেরদৌস ভাই আমাকে কিন্তু বিশেষভাবে আমাকে টেক কেয়ার করলো। ওনার সাথে আমার বিদেশে যাওয়া প্রথম সরকারিভাবে ডেলিগেটে। তো সেই থেকে অনেক কিছু তো বলা, ওই থেকে আপনার পথ চলাটা আসলে মসৃণ হয়ে গেল, শুরু সহজ হয়ে গেল, সহজ বলবো বলা যায় একবারে সহজই বলা যায়, কারণ উনি তো স্টার ছিলেন, উনি তো অনেক পপুলার একজন পপ স্টার ছিলেন তখন। ওনার সাথে বাজানোর বিষয়টাই ছিল অন্যরকম আনন্দ একটা। হ্যাঁ, তো সেই থেকে আমার আজ পর্যন্ত একদম পথ চলা কাজ চলছে। তার ভিতরে তো অনেক ঘটনা, এগুলো তো বলতে গেলে সময় অনেক চলে যাবে, তাই না? আপনি এবার বলেন, 90s এর দশকে যখন আমাদের অ্যালবামের জোয়ারটা চলছে, তখন তো প্রচুর কাজ করেছেন, সঙ্গীত ও সাউন্ডট্র্যাক বা যারা এরকম বড় বড় কোম্পানি ছিল তাদের আন্ডারে কাজ করেছেন এবং বড় বড় সিঙ্গারকে দিয়ে কাজ করিয়েছেন, যার ভিতর অনেক গান জনশ্রুতি এবং মানুষের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, এরকম কিছু উল্লেখযোগ্য কাজ আমাদের কিভাবে কাজ করলেন? হ্যাঁ, আমাদের ওই সময়টা ছিল একদম স্বর্ণযুগ যাকে বলে আমাদের জন্য, মিউজিক ডাইরেক্টর, হ্যাঁ ইনফ্যাক্ট গায়ক গায়িকা তাদের জন্য, কেননা কারণ সমস্ত মৌলিক গান করার একটা জোয়ার আসছিল। হ্যাঁ, যে কে কিরকম ভালো গান করতে পারে, কত ভালো গান, কে কিরকম ভালো বাজাতে পারে, আর কোম্পানিগুলি আমাদের মিডিয়া সরি এই যে ক্যাসেটের যে কোম্পানিগুলো ছিল তাদের ভিতরে একটা কম্পিটিশন ছিল, অমুক আর্টিস্টটাকে আমার নিতে হবে, অমুক আর্টিস্টটাকে আমাকে নিতে হবে। তো সেই সুবাদে অনেক কাজ মানুষের আমাদের সবার হাতে এবং এবং সঙ্গীতের একটা বড় চাহিদা তৈরি হয়ে গেছে, অনেক বড় অনেক বড়। তুমি তো এই ইন্ডাস্ট্রিতে কাজ, আমি শেষের দিকটা একদম একটু কিছু পেয়েছিলাম শেষ সময়টা। তো সেই যুগটা স্বর্ণযুগ ছিল। তো যাই হোক, যুগের পরিবর্তন তো আসবেই আসবেই। হ্যাঁ, তো সেটা অনেক সময় আমাদের মনে পড়ে, কারণ তখনকার যে গানগুলি সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু এখনো মানুষ শুনে। আপনার অনেক জনপ্রিয় গান আছে, যেটা তপন দার শাকিল আপার একটা ডুয়েট গান করেছিলেন, এটা ওইটা বেশি পপুলার হয়েছিল। তপন দার গান যেমন একটি গান করেছিলাম, নিঝুম রাতে প্রদীপ জ্বেলেছি তারা, দারুণ। এই গানটা কিন্তু এখনো এই যে এই প্রজন্মের ছেলেপুরো গানটা গায়, এটা একটা আমার গিটারটা আছে যখন দিলেন একটু আমার খুব ভালো লাগে, ভাবতে ভালো লাগে। হ্যাঁ, যেমন তপন দার গানটা গানটা করেছিলাম এরকম, নিঝুম রাতে প্রদীপ জ্বেলেছি তারা, বন্ধু তুমি গো এসো না কাছে আমার, নিঝুম রাতে প্রদীপ জ্বেলেছি তারা, বন্ধু তুমি গো এসো না কাছে আমার। আমি তো যুগে যুগে দিগন্তে, যুগে যুগে দিগন্তে গেলাম তোমারই গায়ে, এরকম আর কি। এটা মেলোডি গান একটা, এটা এখনো তপন দা মাঝে মধ্যে যেখানে দেখা হয় উনি গানটা। আমার মনে হয় দাদার জীবনের মানে অন্যতম একটা শ্রেষ্ঠ গান, অনেক অনেক ব্যান্ডের ছেলেপেলারও ইদানিং অনেক সময় দেখি গানটা করে স্টেজে। মানে তখন কিরকম ভালো লাগে এটা কাজ করে বলেন তো, খুব ভালো লাগে। কারণ হচ্ছে কি, মানে আমাদের মূলধারার গান যেরকম মেলোডি, বাংলা 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 গানের কিন্তু একটা আলাদা একটা আবহাওয়া আছে কিন্তু আমাদের, নিশ্চয়ই নিশ্চয়ই আলাদা ক্যারেক্টার, একদম আলাদা জোনার। বাংলা গানটাকে বাংলা গান মনে হতে হবে, সেটা আমার চাওয়া আর কি। সে কারণে আমরা আশা করতেছি এটা সবসময় থাকবে, মূলধারার গানগুলি নিশ্চয়ই থাকবে আর কি, যত কিছু আসুক, ফিউশন হোক। আর সঙ্গীত পরিচালনার দায়িত্ব যদি বলতে চাও আমাকে, সে আমি আমার প্লেইংটা কিন্তু আমার বাজনাটা কিন্তু আমি ছাড়ি নাই না, নিশ্চয়ই। হ্যাঁ, গিটারটা আমি এক সময় কিন্তু কিবোর্ডও বাজাইতাম, অনেক বছর বাজাইছি আমি, কিন্তু গিটারটা আমাকে ছাড়ে না। হ্যাঁ, সেই কারণে গিটারটার প্রতি আমার আকৃষ্ট বেশি,
আমি সুরকার হিসাবে কাজ কিন্তু আন্তর্জাতিক ভাবেও আমি করেছি। আন্তর্জাতিক বলতে বিষয়টা এরকমই যে উপমহাদেশের প্রখ্যাত সিঙ্গার কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, অভিজিৎ, হ্যাঁ, এগুলার কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম 2000 সালে সাউন্ডট্র্যাকের ব্যানারে। হ্যাঁ, এই কাজটার সুযোগ করে দিয়েছিল আমাকে আবু সাইয়েদ জাহাঙ্গীর নামে একজন সিঙ্গার আমাদের দেশে, খুব ভালো অর্গানাইজার সিঙ্গার, সে সুযোগ করে দিয়েছিল আমাকে। সেখানে আমাদের আসিফ আকবরও গানটাতে কণ্ঠ দিয়েছিলেন গানগুলোতে। আর আসিফের কথা বলতে গেলে, আসিফ তো আমার কুমিল্লার কৃতি সন্তান, তার গানও আমি অনেক অনেক গান করেছি, অনেক হিট গান আছে আসিফের, খুবই ভালো গায়ক একজন, হ্যাঁ, বাংলাদেশে তোমরা সবাই জানো। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহ। তো সে কারণে আসলে বলা কি, এই দীর্ঘ জীবনে অনেক কাল তো চলে গেল, বিশাল অভিজ্ঞতা, অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আমার বলা যায়, কিন্তু কোনটা ছেড়ে কোনটা বলবো, আসলে অনেক ঘটনা ইনভলভমেন্ট আর কি, তাই না, এটাই আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলেন না, যে এই আপনার আমাদের প্রখ্যাত প্রথিত যশ, আমাদের সিনিয়র যত সিঙ্গাররা আছেন তাদের সাথে তো প্রচুর আপনি ট্রাভেল করেছেন, দেশ দেশে দেশের বাইরে, কিরকম অভিজ্ঞতা হয় তখন? এটা অসাধারণ অভিজ্ঞতা আসলে, কি মানে পার মানে বয়স আস্তে আস্তে মানুষ বেড়ে যায়, আবার অনেকে বলে বয়স কমে, হ্যাঁ, তো সেরকম আর কি। আমরা শুরু থেকে বিদেশে যাওয়ার এক ধরনের আনন্দ ছিল, মাঝখানে যখন ফ্যামিলি হইলো সেখানেও একটা আনন্দ ছিল অন্যরকম, হ্যাঁ, বিশেষ করে সরকারি সফরে যাওয়া, সেখানে একসাথে শিল্পীগুলো একসাথে রিহার্সাল করা, বিদেশে যেয়ে এক হোটেলে থাকা, অনেক একটা সাইড সিনে যাওয়া, অন্যরকম পরিবেশ, হ্যাঁ। তো সেরকম বাংলাদেশের লেজেন্ড অনেক, মানে বলতে গেলে সবার সাথে আমার যাওয়া হয়েছে, হ্যাঁ। আর আমি বিশেষভাবে বাংলাদেশের প্রখ্যাত দুজন শিল্পী, যাদের নাম না বললে নয়, সাবিনি ইয়াসমিন ম্যাডাম, সাবিনি ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, সে গানের সেই গানের মিউজিকের দায়িত্ব তুমি ছিলা, হ্যাঁ, আমার মনে আছে, তুমি মিউজিকটা কম্পোজিশন করেছিলে, আমার সুর করা 2013 সালে বলাকা অ্যালবামটার নাম বলাকা, সেটা একটা আমার লাইফের খুব ভালো দারুণ একটা গান, মানে যতগুলো গান ছিল, হ্যাঁ, সেটা বাংলাদেশ টিভিতে, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রচার হচ্ছে, ইউটিউব চ্যানেলও আছে, যেটা প্রোটিয়নের মাধ্যমে, না বিশেষ করে ফিলারে যায় বাংলাদেশ টেলিভিশন। প্রজন্মের ছেলেরা যারা কাজ করছে তারা নিঃসন্দেহে অনেক গুণী এবং অনেক ট্যালেন্টেড, এদের বিষয়ে কোনো কিছু বলার আছে, কোনো অভিমত বা কোনো সাজেশন, বা মানে আমাদের বাংলা গানকে ধারণ করার কোনো বিষয়? হ্যাঁ, বাংলা গানটা আসলে কি, যে কোনো সঙ্গীতের একটা ধারা আছে, যে একটা ইংরেজি গান শুনতেছি, ইংরেজি গানটার একটা ফ্লেভার আলাদা, বাংলা গানের একটা ফ্লেভার আলাদা, আবার হিন্দি গানের একটা ফ্লেভার আলাদা, গানের একটা ফ্লেভার আলাদা, হ্যাঁ, এটা ভৌগোলিক অবস্থানের উপরে, এটা যে গানটা যেরকম মনে হয় সেরকম করা উচিত আর কি। বাংলা গানটাকে বাংলার মতোই থাকা থাকলে ভালো, তবে এই প্রজন্মের ছেলেপেলেরা অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ছেলেপেলেরা আসতেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে, ওদের বিশেষ করে সাউন্ড দিচ্ছে ভালো, কারণ টেকনোলজিকে এতে ইনভলভমেন্ট দেখাচ্ছে খুব ভালো, ঠিক, ইতিমধ্যে অনেকেই ভালো সাউন্ড কোয়ালিটি বোঝে, ভালো গিটার প্লেয়ার, হ্যাঁ, কিবোর্ড প্লেয়ার, আর ব্রাস ইনস্ট্রুমেন্টও কিছু কিছু এখন দেখা যাচ্ছে ইয়াং ছেলেপেলেরা, যেটা আমি অনেক বছর আগে বলতাম যে ইয়াং ছেলেরা ব্রাস ইনস্ট্রুমেন্টের প্রতি ঢুকছে না কেন, যেমন ট্রাম্পেট, যেমন তারপরে সিলভার ফ্লুট, হ্যাঁ, আরও অনেক কিছু, হ্যাঁ, ক্লারিনেট, এগুলি না থাকলে হবে কি, মিউজিক অসম্পূর্ণ থেকে যায় আসলে, হ্যাঁ, ব্রাস ব্যান্ড, ব্রাজের ব্রাসের বিশাল সেকশন তো, হ্যাঁ, বিশাল সেকশন, এই জন্য এগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশনটা অনেকে প্লে করছে, হ্যাঁ, ভালো লাগছে আমার কাছে, তাই আমি তাদের শুভকামনা জানাচ্ছি, এই প্রজন্মের যারা মিউজিক ইনভলভমেন্ট আছেন তারা সত্যিকার বাংলা গানটাকে সুন্দরভাবে সব কিছু মিলিয়ে করতে হবে, হ্যাঁ, বাংলা গানটাকে যাতে ইংরেজি গান না মনে হয়, এটাই আমার কিন্তু না, আমার একটা চাওয়া কি জানেন, আমাদের সাথে যেসব ছেলেমেয়েরা কাজ করে যারা ভালো গায়, তাদের একটা বিষয় আমি সবসময় বলি যে নিজের গান, গানের প্রতি একটু নিজের গান বেশি বেশি করে তৈরি করা উচিত, নিজের গান বেশি বেশি মানুষের কাছে প্রচার করা উচিত,
তাই না, যেটা কিন্তু আগে হতো, এই যে আপনি বললেন 90 এর দশকে কোম্পানিদের কাছ থেকে প্রচুর কম্পিটিশন ছিল, প্রচুর গান হতো। আজকে আপনি দেখেন প্রতিটা সিঙ্গারের বাংলাদেশে, সেটা আমাদের রুনাম্পা সাবিনাপা এরপর পরের পরের জেনারেশন, সবার মিনিমাম 30-40-50টা করে মৌলিক গান আছে এবং মানুষের মুখে মুখে অনেক অনেক, তাই না, প্রতিটা সিঙ্গারের। হ্যাঁ, আমার কথা হচ্ছে এখনকার জেনারেশন যারা কাজ করছে তাদেরও কিন্তু এরকম মৌলিক গানের যথেষ্ট দরকার বলে মনে করি। দরকার অবশ্যই, কভার সং গাবে সেটা মনের মনের জায়গাতেই গাবে, কিন্তু পাশাপাশি নিজের গানকে দাঁড় করানো। এই জন্য আমি এই প্রশ্ন মানে কথার উপর ভিত্তি করে বলতে চাই যে এরকম কেন হচ্ছে না, তারও কিন্তু একটা বিশেষ কারণ আছে। কিন্তু যেমন গুরু, আমাদের গুরুদের দেখে আমরা মানে শিক্ষা গ্রহণ করলাম, তারপরে গুরু শিশু যে ব্যাপারটা আছে, যেরকম একটা জিনিস দেখলে আমি শিখবো, না দেখলে কিন্তু শিখবো না, ঠিক ঠিক তাই না? তো সেই কারণে এখন কোন জায়গায় ছিলাম, ওই যে আপনার মানে মৌলিক গানের বিষয়টা, মৌলিক গানের বিষয়টা মানে আপনারা, আচ্ছা হ্যাঁ, মৌলিক গান আমরা যেরকম বাংলাদেশে মানে অনেক লেজেন্ড শিল্পী আছে এখনো জীবিত কিংবদন্তি অনেকে আছেন যাদের গান এই জেনারেশন ছেলেপেলেরা গাইতে গাইছে, ওনাদের মৌলিক গানগুলি, মৌলিক গানগুলি। তো এখন কারণ হলো কি, সৃষ্টি না হয়, সেটা কিন্তু খুব দুঃখজনক একটা ঘটনা। আমাদের সমস্ত যে পিলারগুলি, আমাদের আমাদের যে গুরুজন, আমাদের যে শ্রদ্ধাভাজন যে লোকগুলি সঙ্গীত পরিচালক, ওরা একে একে কিন্তু ওনারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, অনেকের সাথে বলতে হচ্ছে ওনাদের যারা যারা গেছেন ইতিমধ্যে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো সেই জন্য তৈরি করার যে আমরা সরাসরি বাংলা ভাষায় বলা হয় কারিগর, একটা যে কোনো কারিগর দ্বারা একটা জিনিস তৈরি হয়, সেই তৈরিটাকে পরিবেশন করা হয় মানুষের জন্য। সেরকম আমাদের সঙ্গীত পরিচালক যারা ছিলেন, বিশিষ্ট সঙ্গীত পরিচালকরা যারা যারা ছিলেন, অনেকেই ছিলেন, তাদের গানগুলি আজও পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে এই গানগুলি কোনোদিন হবে না, মানে নষ্ট হবে না, আজীবন থেকে যাবে। সেই কারণে এখন একটা ছেলে গিটার বাজায়, তার সুর করার ইচ্ছে, সে সুর করতেছে, হ্যাঁ, কিন্তু গায়করা থাকবে গান গাওয়ার জন্য, আর সুর করবে যারা, তারা সুরটা তৈরি করে দিবে, গায়করা গানটা করবে। এখন দেখা যাচ্ছে যিনি গান করছেন ইয়াং জেনারেশন এই প্রজন্মে, তিনি সুরকার, তিনি কম্পোজিশন, তিনি বাদক, হ্যাঁ, এই সমস্ত কারণে এই ভালো ভালো সুরের সৃষ্টি হচ্ছে না আমার ধারণায়, একদম ঠিক, সেটা আমার ধারণা, ব্যক্তিগতভাবে বলছি আর কি বিষয়টা। নাইলে এই যে রিয়েলিটি শো গুলো হয় আমাদের, এই রিয়েলিটি শোগুলোর ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো কিন্তু লেজেন্ড শিল্পীরা গেয়েছেন, তাদের গানগুলি কিন্তু নির্বাচন করা হয়, ওগুলো দিয়ে কিন্তু রিয়েলিটি শো মানে যাচাই বাছাই হয়, অডিশন হয়। সে কারণে একটা মৌলিক গান হওয়া কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, বিশাল বিষয়, একটা মানুষ, একটা 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 সঙ্গীত শিল্পী। সেজন্য তুমি যে কথাটা বললা যে প্রত্যেকটা শিল্পীর একটা একটা মানে আইডেন্টিটি থাকা উচিত, তাদের মৌলিক গান থাকা উচিত, এবং শিল্পীরা এখনকার শিল্পীর চেষ্টাও করে যাচ্ছে করার জন্য, তো চেষ্টাটা অব্যাহত থাকবে, তো সেরকম মৌলিক গান করতে হবে। ধন্যবাদ টুটুল ভাই, আপনি আসলেন আমার এই সুরের পিএস এন্টারটেইনমেন্ট চ্যানেলকে একটু সময় দিলেন, আপনার কথাগুলো আমাদের ছেলেমেয়েরা বা আমাদের সাথে যারা কাজ করেন অনেকেই জানতে পারবে, কিছু পুরনো মানুষের কথা বললেন, কিছু স্মৃতির কথা বললেন, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য যদি কিছু বলেন আপনি, এটা কিভাবে বলতে হবে না, এই তো বলেন না যে আমি সুরের পিএসি এন্টারটেইনমেন্ট চ্যানেলের সদস্য। আচ্ছা, আমি সুরের পিএসি এন্টারটেইনমেন্টের মাধ্যমে আজকে আপনাদের সাথে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আর আপনাদের ভালোবাসা সবার প্রতি আমার ভালোবাসা রইল। যারা এই চ্যানেলটা দেখেন তারা তাকে সহযোগিতা করবেন, আর যারা এই চ্যানেলটা দেখে যাচ্ছেন সবসময় সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন, এটি আমার আশা। সবাইকে ধন্যবাদ, এবং সুরের পিএসি এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ,
ব্যক্তিগত ভাবে তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ টুটুল ভাই, অনেক সময় দিলেন, আপনার গুরুত্বপূর্ণ সময়, এখন গুরুত্বপূর্ণ কাজ চলছে, তার ভিতরে আপনি সময় দিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাই ভিউয়ার্স, ভালো থাকবেন, আবার হয়তো দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।